ওয়েলকাম টু বিন্দাস পরিন্দা। চলে আসলাম আরও একটি নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। আজকের গন্তব্য দীঘা। হ্যাঁ বন্ধুরা, রাইড করতে এসেছিলাম ওড়িশার বাংরিপোষে, কিন্তু বৃষ্টির কারণে আমাদের এই প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায়। আজকে আমরা এখন যাব দীঘাতে। তো সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি, দেখো এখানে ইডলি ধোসা সমস্ত কিছু রয়েছে, যে যার মতো করে খেয়ে আমরা বেরিয়ে পড়ব আমাদের নতুন ডেস্টিনেশনের দিকে। সবাই খুব এক্সাইটেড দীঘা যাওয়ার জন্য, কারণ গতকাল আমাদের সেইভাবে ঘোরা হয়নি। তো পথে আমরা ডাবের দোকান দেখতে পেয়ে গেছি, ডাব তো খেতেই হবে আমাদের। তো ডাবটা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়ব দীঘার উদ্দেশ্যে। আমরা আগের দিনে উড়িষ্যার বাড়িপাদাতে স্টে করেছিলাম। বাড়িপাদা থেকে দীঘার টাইম দেখাচ্ছে প্রায় 3 ঘন্টার মতো। তো আমাদের এই 3 ঘন্টা জার্নিটা ক্রস করে এগিয়ে যেতে হবে আমাদের সেই সুন্দর মনোরম পরিবেশ দীঘা সমুদ্র সৈকতে। তো পথে আমরা আরও একবার দাঁড়াবো এখানে কিছু চা বা কোল্ড ড্রিঙ্কস বা কিছু খাওয়ার জন্য। আমরা অলমোস্ট কাছাকাছি চলে এসেছি দীঘার, তো সেখানে গিয়ে আমরা হোটেল বুক করব, দেন আমরা সমুদ্র সৈকতের দিকে যাব। তো আমরা এখন হোটেল মনিহারে রয়েছি, এখান থেকে আমরা সমুদ্র সৈকতের দিকে যাব, দীঘা বিচ ঘুরবো, আর উদয়পুর যদি যাবার হয় যাব। রুমটা নিতে হলে আমাদের কি, কারণ আমাদের ব্যাগপত্র সব রাখার আছে, সেই জন্য সবাই রেডি সমুদ্রে যাওয়ার জন্য। চলো সবাই সবাই খুব এক্সাইটেড, কতক্ষণে পৌঁছাই। দীঘার এই অবস্থাটা দেখো, লোকজনের ভিড়ের পুরো থিক থিক করছে, আর তার মাঝখানে আমরাও চলে এসেছি। যেহেতু আজকে 15ই আগস্ট, তার জন্য ভিড়টা একটু বেশি রয়েছে, এই ভিড়ে সামিল হতে পেরেছি আমরাও। খুব ভালো লাগছে, ভিড়ে একটু প্রবলেম হয় বাট ঠিকঠাক আছে। তবে এখন সমুদ্রে নামতে দিচ্ছে না, বিকজ হচ্ছে কি তোমার ঢেউটা অনেক কাছে আছে, তো আরও একটু ডিস্টেন্স এ হয়ে গেলে তারপরে ওরা নামতে দেবে। তো ততক্ষণে এরা নলি পাঁপড় খেতে ব্যস্ত। দেখো এই ভীষণ ভিড় রয়েছে, আমরা ওই সামনের দিক থেকে একটু এদিকে চলে আসলাম, এদিকে কিছু লোকজন নেমেছে, সামনের দিকে লোকজন নামেনি। আর এই যে দেখো, ইনি হচ্ছে, ইনি এখন অপেক্ষা করছে কখন জল একটু নামবে, তো তারপরে ও সমুদ্রের দিকে যাবে। তো দেখা যাক কতক্ষণে সমুদ্রের দিকে নামতে পারা যায়, আমরা আরেকটু ওয়েট করে যাই, তারপরে আমরা নামবো। তবে দীঘা হচ্ছে বাঙালির মানে শ্রেষ্ঠ একটা জায়গা ঘোরার, কোনো কিছু নেই বা কোনো জায়গার অপশান নেই, টিকিট নেই, কিছু নেই, চলো দীঘা চলে যাই, মন খারাপ চলো দীঘা চলে যাই, সমস্ত কিছুতে বাঙালির দীঘা রয়েছে। আমরা এখানে বোটিং করার জন্য, স্পিডবোটে ওঠার জন্য আমরা এখানে বোটিং মানে বোট বুক করছিলাম, ততক্ষণে একজন ভিডিও শ্যুট করছিল। তো আমাদের বোট ঠিক হয়ে গেছে, আমরা এবারে বোটে উঠবো, চলো আমরা এখন বোটে যাবো। সবাই এক্সাইটেড, বোটিং করার পরে আবার নেমে পড়েছে এই যে সমুদ্রে লাফালাফি করতে। তো চলো আবার একটু সমুদ্রে লাফালাফি ঝাঁপাঝাঁপি করে নিই। দীঘার সমুদ্র মানেই হচ্ছে হৈহুল্লোর মজা, ভীষণ ভালো লাগছে। আহা রে কত ঢেউ আসছে, হেভি মজা লাগছে, অনেকদিন পরে এই সমুদ্র সৈকতে আসলাম। তো তোমাদের এর মাঝখানে বলে রাখি যে আমরা যে বোটিংয়ে মানে বোটিং করলাম, ওখানে পাহাড়ের হচ্ছে 150 টাকা করে, আর তোমাকে মোটামুটি ওই 20 মিনিটের মতো ওরা এ করবে, ঘোরাবে, তারপরে ব্যাস বোটিং টাইম শেষ। তো চলো সমুদ্রে লাফালাফি ঝাপাঝাপি হয়ে গেছে, এরপর আমাদের উঠতে হবে, আমাদের লাঞ্চ করতে হবে, চলো। তো এখন আমরা রুমে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম সমুদ্রে স্নান করার পরে, এখন লাঞ্চ করবো আমরা, 5টা বাজে। লাঞ্চ টাঞ্চ করে এসে আমরা বেরিয়ে যাবো, চলো। তো আমরা সমুদ্র থেকে স্নান করে এসে লাঞ্চ করলাম, লাঞ্চ করে এখন মোটামুটি রেডি হয়ে গেছে, আমরা বেরোবো, বাট আরও একবার সিসাইডের দিকে যাবো,
কাঁচপাড়ার মতো ঘুরে ঘাড়ে এসে তারপরে আবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। ঠিক আছে, চলো আরো একবার ঘুরে যাই। তারপর এই পরন্ত বিকেলে দীঘা সমুদ্র সৈকতটা কিন্তু বেশ ভালো লাগে। এখনও অনেক লোকজন রয়েছে সমুদ্রের জলে, বাট আমাদের সময় ওভার হয়ে গেছে। এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটাবো, আর এখানে পারলে একটু চা বা আইসক্রিম কিছু খাবো। খাবার পরে আমরা এখান থেকে বেরবো। আমরা বেরিয়ে পড়লাম, এখন বাজে 7টা, জাস্ট দীঘা থেকে বেরিয়েছি। অনেকক্ষণ সময় কাটিয়েছি এখানে, যেতে মন চাইছে না, বাট আমাদের বাড়ি ফিরতেই হবে আজকে। রাতে যেহেতু ড্রাইভ করা হচ্ছে, তো সেই জন্য একটু সাবধানে যেতে হবে। আর যদি সময় লাগে লাগুক, অসুবিধা নেই, তবে নিজেদের সাবধানতা অবলম্বন করে এগিয়ে যাওয়াটাই ভালো। আমরা নন্দকুমার হয়ে তোমার খড়গপুরের রাস্তা ধরবো। খড়গপুরের ওখানে আমরা খড়গপুর থেকে পার করে আমরা কোলাঘাটে স্টে করবো, মানে কোলাঘাটে আমরা একটু খাওয়া দাওয়া করবো, ডিনার করবো। কতক্ষণে পৌঁছায় এখন দেখা যাক। মাঝখানে দু একবার দাঁড়াবো চা বা কিছু খাওয়ার জন্য, কারণ অনেকটা লং রাইড হয়ে যাবে, তো একবারে যাবো না আমরা, কিছুটা ব্রেক করতে করতে যাবো। দেখো রাস্তায় আমাদের সাথে সাথে কি সুন্দরী চাঁদ মামা যাচ্ছে, খুব ভালো লাগছে। তবে বেশি মানে যতটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অতটা হয়তো ক্যামেরায় আসছে না, বাট খুব ভালো লাগছে। আমরা কোলাঘাট প্রায় কাছাকাছি চলে এসেছি, কোলাঘাটে আমরা শেরে পাঞ্জাবে একটু খাওয়া দাওয়া করবো। এখন রয়েছি কোলাঘাটে শেরে পাঞ্জাবে, এখানে ডিনার সবাই দাঁড়িয়েছে, কিছু ভিড় রয়েছে এখানে, কখন হবে জানি না। নজরের পরে নাম আছে টেবিল বুক করার জন্য, সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছে যেহেতু অনেক রাত হয়ে গেছে। অবশেষে আমাদের টেবিলও পাওয়া গেছে, আর আমাদের প্লেট অলরেডি দিয়ে দিয়েছে, তার সাথে সাথে খাবারও আমাদের দিয়ে দিয়েছে। তো আমরা ডিনারটা এখানে করে নিই, ডিনার করার পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। ডিনার করার পরে এই মহিলা দুটো আবার দুলতে শুরু করেছে এখানে, তো দোলা হয়ে যাক এদের, তারপর আমরা যাব। তো তোমাদের এই দীঘার জার্নিটা আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।